হ্যালো, হ্যাঁ কে? এই অলোক, তোকে বলেছিলাম না আমার ফটোটা এরেঞ্জ করে দিতে, তুই বললি সকালে পাঠাবি। আরে তোর ওই টাইম হচ্ছিল না, আমার তোর অনলাইন ক্লাস ছিল, পাঠিয়ে দেবো পাঠিয়ে দেবো এখনই পাঠিয়ে দেবো। কি আর অনলাইন ক্লাস করিস? আরে অনলাইন ওই স্যার যাবে পড়ায় আমি বিরক্ত হয়ে যাই, তাও করতে হয়। ক্লাস করিস না তুই অনলাইনে, তুই অনলাইন ক্লাস চালু করে বসে থাকিস, আমি তোকে দেখেছি। কি করবো বল, ভালো লাগে গরমের মধ্যে লিখতে, রেকর্ডিং করে রেখে দিই। তো ওই টাইমটা আমার ফটোটা একটু এডিট করে দিতিস। দেখ কালকে বিয়ে বাড়ি গেছি, বিয়ে বাড়ি ফোন একটাই, কটা ফোন আমার বিয়ে বাড়িতে আসার পরে একটাও ডিপি চেঞ্জ করলাম না। আচ্ছা ঠিক আছে করে দেবো। এই শোন না একটা ভালো কথা আছে। কি কথা? বলছিলাম যে ওই তোর পাশে যে তোর নমিতা বলে যে মেয়েটা ছিল না? হ্যাঁ ছিল তো। তো ওই মেয়েটা মানে কি করে রে, মানে পড়াশোনা করে? না রে পড়াশোনা করে না। আর কি করে, মানে কাজ বাজ কিছু করে? হ্যাঁ ঘর মোছে। ঘর মোছে মানে বাড়ির ঘর মোছে তাই তো? না রে লোকের বাড়ি কাজ করে। দেখ ছাই বল না কেন হট করে তোর আবার ওর কে নিয়ে পড়লি কেন? ওকে নিয়ে কি দরকার তোর? বলছি কি ও না কালকে কালকে দেখেছিলি তো কত সুন্দর ড্রেস পরে এসেছিলি। আমি সুন্দর ড্রেস পরেছিলাম, তোর চোখে কি ন্যাবা পড়েছিল? আরে তোকে তো আমি সবসময় দেখি, কিন্তু ওকে ওকে তো কালকে আমি প্রথম দেখলাম। ওকে আমি সাজিয়েছিলাম, তাই তো বেশি ভালো সেজে ফেলেছিল, আর কিছু না। শোন না মানে ওই সাজার পর না আমার কি হয়েছে বলতো? কি হয়েছে? কোনো ভয় ভাবছিলাম কালকে কথা বলবো, তারপর ওই বাড়ির সবাই বললো খেতে বস খেতে বস। আরে কোনোভাবে আর চান্সই হলো না। তো আমাকে কি করতে বলা হচ্ছে? বিবেকানন্দ মানে কোথায়, মানে কখন ছুটি হয়? কথাবার্তা বলে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি পাঁচটা বয়ফ্রেন্ড আছে। সত্যি ওর পাঁচটা বয়ফ্রেন্ড আছে? আমি ওর ফ্রেন্ড, আমি জানবো না। পাঁচটা বয়ফ্রেন্ড থাকলে কোনো অসুবিধা নেই, একটা থাকলে অসুবিধা আছে। পাঁচটা বয়ফ্রেন্ড কোনো অসুবিধা নেই, সে আমি হ্যান্ডেল করব। কিছুই করতাম না তোর, তোর ছোট একটা কাজ কি বলতো? আমাকে তো ওর নাম্বারটা দে না। আমার ফোনে না ওর নাম্বারটা ডিলিট হয়ে গেছে রে সকালেই। এই করে করে আমার সাথে এরকম করিস তুই চিরকাল, কেন কেন করিস বল আমাকে? আমি চাই না তোর কোনো মেয়ে গার্লফ্রেন্ড থাকুক, কোনো মেয়ে। মানে আমি চিরকাল কুমার হয়েই থাকবো নাকি? হ্যাঁ একদম চিরকাল কুমার হয়ে থাক, তোর চোখে তো ঠুলি পড়া, তো আমি কি করতে পারি? শোন না শোন না একটা কাজ কর না, তোর যে ফোন নাম্বারটা আছে না বুঝলি, আমার হোয়াটসঅ্যাপে সেন্ড কর। কি করতে পারি আমি? হ্যাঁ হোয়াটসঅ্যাপে সেন্ড কর। আমি না হোয়াটসঅ্যাপটা এই মাত্র আনস্টল করে দিলাম রে। কেন রে এরকম করিস? দিনারে তো বোঝার শক্তিটুকু নেই তো। না লোকের ভালো তো সহ্যই হয় না, আমি দেখেছি। হ্যাঁ আমার একটু ভালো সহ্য হয় না, বিশেষ করে তোর। তো শোন না একটা কাজ কর না, যে করে ওই মেয়েটার নাম্বার দে না। আরে কাল তোর যখন ভালো লেগেছে তুই যা ওর বাড়ির ঠিকানা তুই জোগাড় করে নে, জোগাড় করে ওর বাড়ির সামনে গিয়ে ওকে ওর কাছ থেকে নিজেই নাম্বারটা চেয়ে নে। বাড়ির যখন ভালো লেগেছে ঘাটে ঘাটে যায় আশেপাশে, মানে গঙ্গা। আমি তোর অ্যাসিস্ট্যান্ট নই তো আমি জানি না রে ও কি করে আর কি করে না, আমি কিছু জানি না ওর ব্যাপারে। শোন না যেই করে তুই ওর সাথে একটু কথা বল না। পারবো না, একদিন আমাকে না বল, মানে আমাকে একদিন ডাক আর ওকে একদিন না বলে ডাক, ঠিক আছে? তারপর আমাদের মিট করি তো। ওহো আমাকে কি নারদমুনি মনে হচ্ছে তোমার? নারদের কি আছে, দুজনের ভালো করলি, নারদের কি আছে? আমার ভালো এতে কিছু হবে? এতে ওরও ওরও চিরকাল একটা বন্ধু থেকে গেল, মানে আমি থেকে যাব, আর হচ্ছে আমার একটা মানে আমার দুই দুটো বন্ধু হয়ে গেল, বান্ধবী হয়ে গেল।
ও তুমি আগারো খাবে এতলারও করাবে তাই না? তোরও তো লাভ হলো যে কি তিনজন মিলে গ্রুপে সব সময় থাকবে। না আমি থাকবো না। কেন? আমার তো বন্ধু বান্ধবী আর তো কিছু না। তোর কাছে কিছু নাই হতে পারে। এই শুনে একটা কাজ করি না, আমার একদম মানে কি বলবো নাম্বারটা ডিলিট হয়ে গেছে, তো আমি কোথা থেকে কল করবো বল? মিথ্যা কথা বলছি, হোয়াটসঅ্যাপ এর নাম্বার থাকে না ইয়ে কি বলে আছে না ব্যাকআপ আছে না হোয়াটসঅ্যাপ এর ব্যাকআপ, ব্যাকআপে যা দেখো নাম্বার পেয়ে যাবি। আমি তোকে দেব না ওর নাম্বার, কি করবি করে নে যা। তুই তো এর আগে বলেছিলি যে কি ওই যখন ব্যাচে পড়িস আমি যেদিনকে আসিনি পড়তে, তুই বললি যে কি ওর নাম্বারটা দে আমাকে, তারপর নাম্বারটা দিলাম, তুই ওর থেকে নোট নিলি হোয়াটসঅ্যাপে। নোট নেওয়ার জন্য চাইছি, তুই লাইন মারার জন্য চাইছিস, একটু ভেবে দেখ একটুখানি মানে ইকুয়াল টাইম। কাউকে দেখে ভালো লেগে যেতে পারে না, আমার রাতে ঘুম হয়নি কাল ওর কথাই ভাবছিল। কানের পাশে যে লাট বলে না, লাট না কি বলে ওটাকে, ঝুলপি টাইপের ওইটা না রে, ওসব আমি খেয়াল করিনি কার কানের তলে ওইটা যে বেগে আসছিল না, মানে কি বলবো দেখি আমার চোখের কাজলটা কাজল না, ওর চোখের কাজলটা কাজল, কাজলটা খুব ভালো হয়েছে কিন্তু ওর ব্যাপারটাই আলাদা বুঝলি। ওর মধ্যে কিছু এমন ব্যাপার আছে বুঝলি যেটা সবার থেকে আলাদা বুঝলি, সব মেয়েদের থেকে আলাদা। যাতে তুই এখান থেকে তুই একটা কোন একটা ব্যবস্থা কর, ওর মধ্যে কিছু একটা ব্যাপার আছে যা সব মেয়েদের থেকে আলাদা। তো ওকে আমার ভালো লেগে গেছে, কালকে আমি সারা রাত ঘুমাইনি, এবার ওর সাথে আমি কথা বলবো, না কথা বললে আমি মন ভালো লাগছে। ঠিক আছে আমি রাখছি। তুই রাগ করছিস কেন? তোর তো বোধহয় ক্ষমতা নেই, তুই মাঠে গোবর পড়ে আছে গোবর গুলো বার করে ঘুটে দে। এমন করছি যেন তুই আমার সাথে প্রেম করবি আর আমি বললেই তুই হ্যাঁ করে দিবি আর চিরকাল। তো বলেছিস কি, বলেছিস কি কোনোদিন তো আমার হেল্প বলার অপশনও নেই। তুই মিথ্যা কথা বলিস না, সবকিছু তুই ইয়ার কিভাবে নিস, আমি যাই বলি তুই ইয়ার কিভাবে নিস। আমি ইয়ার কি করছি না এখন আপাতত, ঠিক আছে আই এম সিরিয়াস, আমি এখন সিরিয়াস মুডে তোর সাথে কথা বলছি। সিরিয়াস বলছি আমি জানো তোকে প্রপোজ করি তুই হ্যাঁ করে দিবি? করে তো দেখ, যদি না করিস তাহলে আমি নিজে তোকে ওর নাম্বার দিয়ে দেব। না আমি নাম্বারের জন্য তো প্রপোজ করব না, করলে একদম পার্মানেন্টই করব। কিন্তু কথাটা হচ্ছে তুই তুই তো আমি জানি তুই যা ছেলে মানুষই, আজকে বললি কালকে ও আমি আর কি ভাবছিলাম তোর এইটুকু ভরসা নেই আমার উপর। বাহ বাহ, এই তুই আমার বেস্ট ফ্রেন্ড। আমি কিন্তু তাহলে আর কাউকে কিছু কারোর দিকে তাকাবো না, আর লাইফে কোন মেয়ের দিকে তাকাবো না, সিরিয়াস না করবি না। বিকালে ওই গঙ্গার পারে যেখানে বসি। আচ্ছা ঠিক আছে, চকলেট নিয়ে আসবো। প্রপোজ করবি কি দিয়ে তুই জানিস? আমি তো হাজার একটা করেছি, আমি সব জানবো। আমি হাজার একটা এক্সেপ্ট করেছি, আমি জানবো। ঠিক আছে, আমি তো একটা চকলেট নিয়ে আসবো, একটা ফুল
এখান থেকে রুলস তো পাবো না, সেই অতদূর যেতে হবে, দেখি গিয়ে নিয়ে আসবো। না করলে কিন্তু কি বলে যে ফুলটা দেবো, ফুলটা রেখে দিবি ঠিক আছে, কিন্তু মুখ দিয়ে না করবি না ঠিক আছে। হ্যাঁ আর মানে চকলেট দেবো, চকলেটটা অন্তত নিস ঠিক আছে। আর মুখ দিয়ে না করবি,